সাকিব আল হাসানকে ছোট করবেন না আমি টিভিতে দেখলাম এই মার্কেট সমিতির একজন যে কাজ করেছে সাকিব কেন কেউই তো আসার কথা না কেউই আসার কথা না কেউই দেওয়ার কথা না একজন টাকা দেবে আর আপনারা থুতু মারবেন সেই টাকার উপরে আপনাদের তো ডেমাক হয়েছে কিভাবে কিভাবে আপনাদের তো ডেমাক হলো যে একটা লোক টাকা দেবে আপনারা থুতু মারবেন আমার সাহায্য মতো আমি দেব আমি 2 টাকা বাড়ি দেব আমি 100 টাকা ফাড়ি দেব আমি 5000 টাকা ফাড়ি দেব আমি 50000 টাকা ফাড়ি দেব আমি 5 কোটি টাকা ফাড়ি দেব এই আস্তে গুমি করে আস্তে 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 আপনাকে এইগুলা কিছু পাই না আমরা পাইবেন পাইবেন আপনি ফেরেশতা দেখেছেন তো আপনাকে দায়িত্ব হলো আপনি 2 নম্বরে করবেন আপনাদের বঙ্গমাজারের মার্কেটের যারা বিক্রেতা এদের চরিত্রটা চেঞ্জ করতে হবে উনি অনুদানের জন্য মার্কেট ঘুরে যাওয়ার জন্য আরো দেবে সমস্যা কোথায় উনি তো বলেন নাই কার কাছে দিছে কার কাছে দিছে এটা আমার জানার প্রয়োজন নাই ডিক্লেয়ার হয়েছে সে যেখানে হোক দিয়েছে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত মানে কর্মচারী তারা 1 টাকা পাবে আমার পরিচয় এখানে আমার দোকান আছে আপনার কথা তো আমি বলছি আপনার কথা তো আমি বলছি আমাকে দিলে আমি 2 নম্বরে করব কারণ কিছু কিছু জায়গা আছে আমাকে বাইফোর্স ওইটা করাবে আমি যদি মার্কেট কমিটি সভাপতি হই জোর করে আমাকে করাবে আমাকে রিকোয়েস্ট করাবে আমার বউ খুশাবে আমার আব্দুল্লাহ ভাই খুশাবে আমার শালা খুশাবে আমার চাচা খুশাবে আমার বন্ধু খুশাবে যে ইকে দাও ওকে দাও দায়িত্ব নি পালন করা অনেক কঠিন আপনি বঙ্গবাজারকে বলেন আমি 30000 টাকা দাম 50000 টাকা দাও বলেন বলেন দেন সে কথাকে বলতে পারবেন না লোকে দোষ ধরবেন কেন আপনার 2 টাকা আছে 2 টাকা দেন আসবে দেখো লাগাই 2 টাকা আছে 2 টাকা দেন তখন আমি একটা প্ল্যান করলাম বই তো বিক্রি হচ্ছে তাহলে আমি হজ করতে যাব তার জন্য 2 টাকা আর এই 2 টাকা দুস্থ মানুষকে দেব মসজিদকে দেব মাদ্রাসা দেব আত্মীয়স্বজনকে দেব আমার ফান্ড আছে কারণ আমার প্রতিনিয়ত বই বিক্রি হয় প্রতিনিয়ত ফান্ডে টাকা জমা থাকে সেই টাকাটা ঈদে বিভিন্ন জায়গায় দেওয়ার ইচ্ছা ছিল সেই অংশ থেকে 30000 টাকা বঙ্গবাজারকে দেব এই যে আজকে হিজরা দিয়ে গেল কেউ টাকা দেয় না যারা টাকা দিয়েছে এরা তো টাকা দিয়েছে আপনারা পাবেন কিনা মানে সেই বললাম তো এখানে যে টাকাটা আসবে যার প্রাপ্যতা যতটুকু সেইটা সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা চাঙ্গা হয়ে গেলেন আমাদের হিজাস এরা মনে হয় একটা ইউনিট এসেছিল সেই ইউনিটির মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে হয়তো বা তাদের একটা মনিটরিং ফান্ড আছে মনিটরিং টিম আছে সমিতি আছে সেখান থেকে 20 লাখ টাকা দিল তাই তো আমি ওখানে যাইনি শুনলাম 20 লাখ টাকা দিয়েছে তো এই 20 লাখ টাকা আজকে যখন এরা দিয়ে এলো অনেক সংঘ আছে অনেক সমিতি আছে আমি বিশ্বাস করি সবাই কম বেশি এখানে শেয়ার আসবে আসবে যার হাতে টাকাটা যাচ্ছে তাকে সঠিক লোক হতে হবে তাকে যাচাই বাছাই সঠিকভাবে করতে হবে তাহলেই এই মার্কেট ঘুরে দাঁড়াবে আমরা যারা আছি আমরা এই মার্কেটে কিনবো আপনাদের চরিত্র চেঞ্জ করতে হবে আপনারা কাস্টমারকে ঠগাবেন না কাস্টমারকে অনার্থক হয়রানি করবেন না রেট লিখে দেবেন পছন্দ হয়েছে টাকা দেবে চলে যাবে